মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুসংবাদ তার আগে বেঙ্গলি ক্লাসরুম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জুলাই মাসে মাধ্যমিকের ফল প্রকাশ কিন্তু জুলাই মাসে কবে পনেরোই জুলাইয়ের মধ্যে পর্ষদ চাইছে মাধ্যমিকের ফলাফল ঘোষণা করতে রবিবার পরীক্ষকদের জন্য জরুরি নির্দেশিকা প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ মাত্র দশ শতাংশ নম্বর জমা পড়েনি অর্থাৎ সাত লক্ষ কুড়ি হাজার নম্বর জমা পড়েনি তাই এক্সামিনার যাতে হেড এক্সামিনারকে নম্বর দেয় তার জন্য আটচল্লিশ ঘন্টা সময় বেঁধে দেওয়া হলো আর প্রধান পরীক্ষক আরও আটচল্লিশ ঘন্টা সময় পেল পর্ষদকে কিন্তু নম্বরগুলো দিয়ে দেওয়ার জন্য তার মানে সোম মঙ্গল বুধ বৃহস্পতিবারের মধ্যে পর্ষদে কিন্তু সমস্ত নম্বর জমা পড়ে যাবে আর বাকি নম্বর আগেই জমা পড়ে গিয়েছিল সুতরাং তোমরা কিন্তু আর অল্প দিনের মধ্যেই মাধ্যমিকের ফলাফল পেতে চলেছ অনেক পরিশ্রম করেছ একটাই আশা যে তোমরা যে যেমন পরীক্ষা দিয়েছ তেমন যেন নাম্বারটুকু পাও খুব ভালো হবে মন খারাপ করো না কোনো দুশ্চিন্তা করো না ভালো কিছু হবে খুব ভালো থেক নমস্কার বন্ধুরা এসে গেছি আমি সোনু আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করো যাতে রোজ আমার সঙ্গে তোমরা দেখা করতে পারো আর হ্যাঁ লাইক করতে কিন্তু ভুলো না আর অবশ্যই নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো